আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ, বন্ধু দোয়া করে আল্লাহ তাআলার কাছে। হোন্ডা এক্স ব্লেড ওয়ান্টেড অবস্থা আছে, সারা বাংলাদেশে প্রতিটা জেলাতেই নাম্বার করে নিতে পারবেন। আমরা শোরুম কাগজ পরিবর্তন সহকারে এই বাইকটি বিক্রি করে দেব, যাতে মালিক আপনি হতে পারেন, ফার্স্ট পার্টি আপনি হতে পারেন। তো যখন ফার্স্ট পার্টি আপনি হবেন, তখন নিজের এলাকা নিজের নামে নাম্বার করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো বাইকটা আসলে কি অবস্থা আছে, নতুনের মতো আছে কিনা, এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা জানাই, চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। জি, এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব। সামনে টায়ারটা কিন্তু অনেক সুন্দর আছে, অনেক নতুনের মতোই আছে, দেখতে পাচ্ছেন, অনেকদিন ব্যবহার করতে পারবেন। মাডগার্ডটাও ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। বাইকটির হাইড্রোলিকের ডিস্কটাও এভাবে আঙুলটা চেক করবেন, যেহেতু অমন কিন্তু ক্ষয় যাওয়া নেই, একদম নতুনের মতোই হাইড্রোলিক ডিস্ক আছে দুটি সকাপ সহ। হেডলাইটের গ্লাসটা দেখেন, বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই, বিন্দু পরিমাণ, ঠিক আছে, পরে যাওয়ার কোনো ধরনের আলামত নেই, ঠিক আছে, সুপার ফ্রেশ। এই সাইডে ভাইজার থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত আছে, হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ ফুল ফ্রেশ। টাঙ্কির দিকে তাকান, একদমই সুপার ফ্রেশ, ফুল ফ্রেশ টাঙ্কি, ঠিক এমনটি লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন বাইকটির চেহারা, একদমই নতুনের মতো আছে বাইকটি, ফুল ফ্রেশ আছে বাম্পারটা সহ। ইঞ্জিন গার্ড, ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলবো না, বাইকটির ইঞ্জিন আনটাচ, বাইকটির ইঞ্জিন ইনটেক, এই ব্যাপারে নিশ্চিত থাকবেন ইনশাল্লাহ। সাইড কভারটাও দেখেন, ফুল ফ্রেশ, ট্যাঙ্কের এই সাইডটা দেখে, সাইড কভার থেকে নিয়ে এর প্রতিটা অংশ ঠিক আছে, একদমই নিখুঁত বাইক। এই দিক থেকে ঠিক এমনটি লাগবে, এমন ইয়ে হবে, দেখেন ফুল ফ্রেশ। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। বাইকটির নাম্বার ছাড়া ওয়ান্টেজ অবস্থা আছে, যে কোনো জেলা থেকে আপনারা নিজের নামে নাম্বার করে নিতে পারবেন। কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবে তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব, আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে নাম্বার নিজের নামে করে নিতে পারবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ, ব্যাকলাইট সহ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ, পিছনে মাডগার্ড সহ, পিছনে টায়ারটাও কিন্তু অনেক সুন্দর টায়ার আছে এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই সাইডের অংশগুলো দেখেন, একদমই সুপার ফ্রেশ, নিচের অংশগুলো সহ সাইলেন্সারটাও কিন্তু একদম ডেকোরেশন করা আছে, আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না ইনশাল্লাহ, এটি দিয়েই চলবে, ঠিক আছে। ট্যাঙ্কের এই সাইডটা দেখেন, একদম ফুল ফ্রেশ ট্যাঙ্কে আছে, ঠিক এমন এমন লাগবে, দেখেন ফুল ফ্রেশ, হ্যান্ডেল চাপা সই সবকিছুই লুকিং গ্লাস সহ ফুল ফ্রেশ। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, সরাসরি কোনো বাস্তবে দেখবে। ইঞ্জিনের এই সাইডটা দেখানো হয় নাই, ইঞ্জিনের সাইডটা দেখেন, একদম আনটাচ, ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক, ইঞ্জিন প্যাকেট, ঠিক আছে। এই বাইকটির হ্যান্ডেলের উপর অংশগুলো দেখো, একদমই ফুল ফ্রেশ আছে, মিটারটা সহ দুটি চাবি আছে, একটা চাবি এখানে আছে আর একটা চাবি আমরা ফাইলের সাথে রেখে দিয়েছি, দিয়ে দেবো ইনশাল্লাহ। বাইকটির মিটারের কিলোমিটার দেখে নিন, 6098 বাইকটি কিলোমিটার আছে, তবে কিলোমিটার এটা এদিক সেদিক হতে পারে, এটা আমি আপনাদেরকে খোলামেলা বলে দিলাম। মিটার দেখে গাড়ি কিনবেন না, গাড়ি দেখবেন ইঞ্জিন দেখে, গাড়ি দেখবেন কোয়ালিটি দেখে। তবে ধরেন 6-12 হাজার হাইস্ট চলেছে, অর্ধেক যারা মিটার কমায় বা যারা মিটার কিলোমিটার এদিক সেদিক করে অর্ধেক, অথবা 3 ভাগের 1 ভাগ কমায় 2 ভাগ রেখে দেয়, এরকমই হয়, ঠিক আছে। সাউন্ড কোয়ালিটি শুনুন, দেখেন সাউন্ডটা, দেখেন একদম শোরুম কন্ডিশন সাউন্ড, এতে কোনো আপনারা বিন্দু পরিমাণেও অবিশ্বাস করবেন না। Thank you.
বাইকটির সাউন্ড কিন্তু একদম স্মুথ সাউন্ড এবং শোরুম কন্ডিশন সাউন্ড, এতে কোনো কিন্তু আপনারা বিশ্বাস করবেন ইনশাল্লাহ। এবং সাউন্ডটা আপনাদের কিন্তু শোনাই দিলাম পরিষ্কারভাবে, এখানে কোনো কাজজাব নেই এবং কোনো ধরনের লুকাচুরি নেই। যা যা যে যে অবস্থায় পেয়েছে বাইকটি সব কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি যে এই ভিডিওর সাথে সবকিছুরই মিল পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাইকটা এখন দামে আসবো, বাইকটির দাম 1,60,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ, 1,60,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ একদম।